অল পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা এখন একটা ইম্পর্টেন্ট মেসেজ নিয়ে আসলাম তাহলে আমাদের অনেকেই আছে আমার মনে হয় নব্বই পার্সেন্ট স্টুডেন্টের এই জন্ম নিবন্ধনের সাথে তাদের সার্টিফিকেটের কোনো মিল নাই। অর্থাৎ হতে পারে আপনার জিএসসি পিএসসি কিংবা এসএসসি এইস এসসি হোয়াটএভার আপনার যে কোনো সার্টিফিকেটের সঙ্গে দেখবেন আপনার এই জন্ম নিবন্ধনের কোনো মিল পাবেন না অনেকেই আছে আমাকে কমেন্ট করে ভাই আমার জন্ম নিবন্ধনের সাথে আমার নামের মিল নেই আমার বাবার নামের মিল নেই আমার মায়ের নামের মিল নাই আমার জন্ম তারিখ ভুল আছে ইত্যাদি ইত্যাদি কোনো না কোনো প্রবলেম একটু লেগেই আছে তো এখন এ ধরনের যদি সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে সেটা সমাধান করবেন কী বা সমাধান হওয়া উচিত তো বন্ধুরা অ্যাকচুয়ালি এটা নিয়ে এখন আমি আপনাদের সাথে জাস্ট ডিসকাস করব আপনারা কথাটা একটু মনোযোগ সহ শুনলেই ব্যাপারটা বুঝতে পারবেন দেখুন এটা হলো গভর্নমেন্টের জন্ম নিবন্ধন ঠিক করার একটা ওয়েবসাইট তো এইখান থেকে যদি আমরা জন্ম নিবন্ধনে ক্লিক করি সেক্ষেত্রে আপনি এখান থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন যে অপশনটা পাবেন এটা আপনি ক্লিক করুন করলে এখান থেকে একটা মেসেজ পাবেন যেটা খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ অ্যাকচুয়ালি বন্ধুরা এই সাইটটা কিন্তু বর্তমানে খুবই স্লো কাজ করতেছে বিকজ সমগ্র দেশ থেকে এখানে কিন্তু মানুষজন ঢুকতাছে আর কি দ্যাটস ওয়াই এখানে কিন্তু মানে খুবই একটা ক্রিটিক্যাল একটা অবস্থার সৃষ্টি হয়েছে তো জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন যে অপশনটা আছে এইখানে আপনার ঢুকলে এইখান থেকে আপনারা বেশ কিছু মেসেজ পাবেন যেগুলো আসলে আপনারা কীভাবে কি করতে পারবেন না পারবেন তো আমি জাস্ট আপনাদেরকে একটা মেসেজ দিই হলো। অ্যাকচুয়ালি যদি আপনার এই যে আরেকটু বলি আপনাদের দেখুন এখানে জন্মতথ্য সংশোধন আবেদন লাস্টেরটা যদি একটু ক্লিক করেন সেটাতেও কিন্তু সেম আপনারা অনেক তথ্য পাবেন হটেবার এখন আমি যেটা বলতেছি হলো। আপনাদের সার্টিফিকেটে যদি কোনো ভুল হয়ে থাকে কিংবা সার্টিফিকেটে জন্ম নিবন্ধনের সঙ্গে কোনো মিল নাই সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনার করণীয়টা কি দেখুন ভাই আপনি যদি সার্টিফিকেটটা আপনি চেঞ্জ করতে চান সার্টিফিকেটে যদি কোনো লেখা চেঞ্জ করতে চান প্রথমত মনে করুন যে এখানে আপনার বাবার নামটা একটু ভুল আছে তাহলে আপনার জন্ম নিবন্ধনের সঙ্গে আপনার তাল মিলিয়েটা কি করতে হবে বন্ধুরা আপনি সার্টিফিকেট যদি ঠিক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্কুলে যেতে হবে স্কুল থেকে আপনাকে অনলাইনে আবেদন এরপর আপনার বোর্ডের দৌড়াদৌড়ি ইত্যাদি ইত্যাদি আবার জন্ম নিবন্ধন আপনার ঠিক করতে যাবেন সেক্ষেত্রেও আপনাকে বিভিন্ন জায়গায় আপনার হতে পারে ইউনিয়ন পরিষদ হতে পারে আপনার পৌরসভা হতে পারে আপনার সিটি কর্পোরেশন হোয়াটেভার যেখানে হন না কেন সেখানে কিন্তু আপনাকে দৌড়াইতে হবে তো একচুয়ালি দৌড় আপনাকে পারতেই হবে তো দৌড়ের দিক দিয়ে যদি বিবেচনা করা যায় সেক্ষেত্রে আমার মনে হয় সার্টিফিকেটের থেকে জন্ম নিবন্ধনটা সংশোধন করাটা সবচেয়ে বেটার বিকজ আপনি কিন্তু জন্ম নিবন্ধন আপনার ইন টোটাল চারবার সংশোধন করতে পারবেন আপনার জন্মদিনে যদি কোনো প্রকৃতির তথ্য ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকচুয়ালি আমি ওইটাই দেখাতে চাচ্ছিলাম যে চারবার সংশোধনের তো এখানে আসলে এই সাইডটা গত দুই দিন ধরে কয়েকদিন ধরেই আর কি স্পেশালি মাগরিবের পরে অনেক বেশি ডিস্টার্ব করে কারণ প্রচুর পরিমাণে লোক এখানে ঢুকতেছে বর্তমানে ইউনিক আইডি কার্ডের জন্য দেওয়ার এটা একটু ডিস্টার্ব করতেছে তো যাই হোক আপনারা কোনো প্রকৃতি এই জন্ম নিবন্ধন নিয়ে যদি এটা এডিট করতে চান নাম সংশোধন এটা সেটা বংশান যাই হোক না কেন সেটা চেষ্টা করবেন সকাল সকাল করার জন্য তাহলে দেখবেন সার্ভারটা অনেক ফাস্ট পাবেন তো আমি মাঝখান থেকে একটু বেশি কথা বলে ফেললাম তো বন্ধুরা এই আমি এখন আপনাদেরকে যেটি বলবো তাহলে যে বন্ধুরা সার্টিফিকেট যদি আপনারা সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে হ্যারেজ হতে হবে যেটা জন্ম সনদ মানে সংশোধনের থেকেও অনেক অনেক গুণ বেশি এবং কি টাকাটাও লাগবে অনেক গুণ বেশি আপনার দুই দিক দিয়েই লস তার চেয়ে বরং আপনার জন্ম নিবন্ধনটাই একদম খুব সংক্ষেপে সেটা সমাধান করে ফেলুন আপনার সার্টিফিকেটের যে যেরকম আছে ঠিক হুবহু ওই অনুযায়ী করে ফেলুন আর অ্যাকচুয়ালি আমাদের দেশে কিন্তু এই জন্ম নিবন্ধনগুলো যখন করা হয় প্রথম প্রথম তখন কিন্তু অ্যাকচুয়ালি এই যে মানে হাম পাবলিক দিয়ে কিন্তু এই ধরনের কাজগুলো করা হয়েছে দার্সাই আমাদের অরিজিনাল তথ্যগুলো তারা নিজের ইচ্ছা মতো বসায় দিছে বাবার নাম আকরাম হোসেন ওই বাড়ির পাশে একজন দিয়ে দিছে আকরাম আলী এই যে ছোট্ট একটা হোসেন আর আলী দুইটার ভিতরে যে ছোট্ট অনলি একটা অক্ষর দুটো অক্ষরের মানে যে ভেরিয়েশন এটাই কিন্তু আপনার জন্য এখন একটা কাল হয়ে দাঁড়িয়েছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। সার্টিফিকেট কখনই চেঞ্জ করার চিন্তাভাবনা মাথায় করবেন না আপনারা পার্থক্য চেষ্টা করবেন আপনার জন্ম সনদটা মানে চেঞ্জ করার জন্য চেঞ্জ বলতে আপনার জাস্ট কি বলে এডিট করে এটা সঠিক তথ্য দিয়ে নতুন করে প্রিন্ট করার জন্য এটাই সবচেয়ে বেটার আর জন্ম সনদ কীভাবে সংশোধন করবেন আপনারা তার উপর আমি আমার মনে হয় পর্যাপ্ত পরিমাণ ভিডিও দিয়েছি আপনারা চাইলে ওগুলো দেখে আসতে পারেন তো বন্ধুরা এখনকার মধ্যে এতটুকুই সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ